গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি আপনাদের সামনে। তো এটা হচ্ছে সর্ষে, কালো সর্ষে, এটা দিয়ে আমি বানাবো হচ্ছে শাপলা, যেটা বাদ ছিল সেটা দিয়ে বানানোর চেষ্টা করছি। আর কিছুটা রয়েছে, ওটা দিয়ে আবার পকোড়াই বানিয়ে দেবো। ঠিক আছে, তো খুব টায়ার্ড আজকে, আমি ভিডিও রেকর্ডিংয়ে একবার চাপিয়েছি তো ঘুমিয়েছিলাম, তা আমার কেটে দিয়ে আবার করছি। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সবাইকে সুপ্রভাত, সবাই ভালো থাকবেন। যা বর্ষা বৃষ্টি, মানে অসম্ভব বৃষ্টি, বৃষ্টিতে ভিজলেই মানে জ্বর ঠান্ডা লাগবে। আর সামনে পুজো, পুজোয় কী হবে জানি না, আমার ঘর গোছানো হয়নি, কিচ্ছু করা হয়নি, আমি কবে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো এটা হচ্ছে পেঁপে, পেঁপেটা আমি কেটা নিয়েছি মাঝখান থেকে হাফ, আর যেটা ভেজেছিলাম তো আমার কড়াইটা সেরকমই হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। তো আমি দেখছি এই তেল দিয়ে আর উঠাবো না, সয়াবিনটা ভেজে নিই, তারপরে যা হয় হবে, তরকারিটা বানিয়ে নিই। তো যারা পেঁপে খায় না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, মাদের পক্ষে বাচ্চারা যদি পেঁপে না খেতে চায়, তাদের ফেভারিট যেই জিনিসটা বাচ্চাদের পছন্দ সেটা দিয়ে বানিয়ে দেবেন। দরকার পড়লে মাছও দেবেন, দরকার পড়লে মাংসও দেবেন, কারণ সব সবজি খাওয়া উচিত, সে খেতে খেতে একসময় অভ্যাস হয়ে যাবে। তো আমি আমার ছেলেকে করতাম, তো এদিকে আমি কি বানালাম, ব্লাউজ, আজকে আমি ব্লাউজটা বানিয়েছি। আর কেমন হয়েছে ব্লাউজটা তো বলবেন। আর মেশো থেকে আমি একটা জামা অর্ডার দিয়েছিল আমার হাজব্যান্ড, তো একদম ফালতু, মানে এত পাতলা, এত নেট দেওয়া, মানে সমস্ত কিছু দেখা যাবে। সে যদি টেপ জামা বা ভিতরে কিছু পরতে হবে তবে গিয়ে দেখতে পাবে না, এমন এত পাতলায় বডি দেখা যায় পুরো, নাহলে আস্তর লাগাতে হবে ব্ল্যাক কালারে। সেইটাই ছেলে খুলছে, বাবাকে খুলতে পারছে না। তো এই যে হচ্ছে চুড়িদারটা আমি পরলে পরে আপনাদের পুরো পাঠিয়ে দেবো। তো এই চুড়িদারটার দাম নিয়েছে 374 টাকা, না কত তো বেশি নিয়েছে, তো কিছু নেই। তো শেষ করছি আমি এখানেই, টাটা বাই বাই।